আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনো ক্যামন 17 দিয়ে ভিডিও করতেছি। এটা ফ্রন্ট 16 মেগাপিক্সেল ক্যামেরা, সেটা দিয়ে ভিডিও করতেছি। এখন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে ভিডিও করিতেছি। তো ভিডিওতে আপনার স্কিন টোন ন্যাচারাল মনে হচ্ছে, কালারও ন্যাচারাল মনে হচ্ছে, ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই। টেকনো ক্যামন 17 ফ্রন্ট ক্যামেরায় ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 2K ভিডিও রেকর্ডিং করা যাবে। আমার কাছে ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো মনে হয়েছে, যদিও OIS বা EIS নেই, তাই শক্ত হাতে ভিডিও রেকর্ড করতে হবে। আমি 2K ভিডিও রেকর্ডিং করতেছি, 17,000 প্রাইস রেঞ্জে 2K ভিডিও রেকর্ড করা যায়, এটাই অনেক কিছু। যদিও 2K ভিডিও রেকর্ডিংটা DSLR মতো অতটা ভালো হয় না, তারপরও 17,000 টাকা প্রাইস রিচার্জ করলে রেকর্ডিং ঠিক। বিউটি মোডে ভিডিও রেকর্ডিং করতেছি, যদিও টেকনো ক্যামন 17 বিউটি মোডটা ভিভো বা অপোর মতো অতটা আটা ময়দা মাখানো থাকে না, তবে কালার ন্যাচারাল লাগে। বন্ধুরা, এখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে 2K ভিডিও রেকর্ডিং করিতেছি। ক্যামেরাতে কোনো OIS বা EIS নেই, যার কারণে শক্ত হাতে অবশ্যই আপনাকে ভিডিও করতে হবে, একটু নড়লেই ভিডিও শেষ। ভিডিও কোয়ালিটি বাজেট হিসাবে ঠিকই আছে, এই বাজেটে এর চেয়ে ভালো ভিডিও কোয়ালিটি আশা করাটা। কালার কিছুটা আর্টিফিশিয়াল লেগেছে আমার কাছে, তবে খারাপ লাগেনি, সবুজের কালারটা খুবই ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ ভালোই ছিল, বাজেট অনুযায়ী ঠিকঠাক। 17,000 টাকা বাজেটে টেকনো চেষ্টা করেছে ভালো ক্যামেরা দেওয়ার, এটা বোঝাই যাচ্ছে। যারা টেকনো লাভার আছেন, তারা যদি মনে করে 17,000-এর মধ্যে মোটামুটি ভালো মানের একটি ক্যামেরা থাকবে এবং মোটামুটি মানের গেমিং প্রসেসর থাকবে, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে এবং মোটামুটি ভালো গেম খেলা যাবে এবং আকর্ষণীয় ডিজাইন থাকতে হবে, তাহলে তারা টেকনো ক্যামন 17টা ট্রাই করতে পারে। ব্যাক ক্যামেরা দিয়েও আপনি 2K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, বিউটি মোডেও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আমি অনেস্টলি বলতেছি, আমার কাছে বাজেট হিসাবে টেকনো ক্যামন 17 ডেলাইট ভিডিও ক্যামেরা যথেষ্ট ভালো লেগেছে, তবে ভালোর তো শেষ নেই, আরেকটু ভালো হলে আরও ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমি নতুন ইউটিউব ভিডিও বানাই, তো যার কারণে অনেক কিছুই আমার জানা নাই, আমার অনেক কিছুতেই ভুলভ্রান্তি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।